বিদেশ থেকে পেঁয়াজ আসায় খাতুনগঞ্জে কেজি প্রতি 50 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। মন্ত্রীর হুঁশিয়ারির পরও মিলাররা চাল না দেওয়ায় দাম বেড়েছে 6 থেকে 7 টাকা। সড়ক পরিবহন আইন না মেনে উল্টো দক্ষিণাঞ্চলে যাত্রীদের জিম্মি করে পরিবহন ধর্মঘট, ভোগান্তি চরমে। রাজধানীতে আইন না জানার অজুহাত পথচারী এবং চালকদের। এবং বালিশকাণ্ড, ঘন ঘন বিদেশ সফরসহ নানা দুর্নীতিতে প্রশ্নবিদ্ধ সরকারি বিভিন্ন প্রকল্প। তড়িঘড়িতে সবকিছু দেখা সম্ভব হয় না, স্বীকার করলেন পরিকল্পনা মন্ত্রী।